এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের উইকলি এক্সামের র্যাঙ্ক দেখে, আচ্ছা র্যাঙ্ক দেখে হতাশ হওয়া, ঠিক আছে। যারা অফলাইনে পরীক্ষা দাও বা অনলাইনে পরীক্ষা দাও সেখানে আমাদের দেখবে উইকলি এক্সাম থাকে, উইকলি এক্সামের র্যাঙ্ক থাকে। সো র্যাঙ্কে দেখবা কি থাকে, র্যাঙ্কে দেখবা তুমি খুব ভালো পরীক্ষা দিছো, ভালো পরীক্ষা দেয় নর্মালি তুমি চিন্তা করো বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য কি লাগে, 50% 60% লাগে, 50 থেকে 60% পাওয়ার পরও দেখবা তোমার র্যাঙ্ক হচ্ছে 10,000, অ্যাটলিস্ট 5-6-7,000, ঠিক আছে। তখন তুমি হতাশ হয়ে যাবা, এই হতাশ হওয়া যাবে না। আর আমিও দেখছি যে আমি খুব ভালো পরীক্ষা দিচ্ছি, তাও দেখি আমার এত পিছিয়ে ভাই, এত পিছিয়ে কেন, যে ফার্স্ট হয় সে দেখি ফুল মার্কস পায় ভাই, কিন্তু বুয়েটে কয়জন ফুল মার্কস পেয়ে ফার্স্ট হয় দেখা গেছে, মানে অর্ধেক কিংবা হচ্ছে 600-500 নাম্বার পায়, কিংবা হচ্ছে 400-400 ধরো 350 বা এমন কিছু পায় হচ্ছে ফার্স্ট হয়। আমি যদি আমরা রিভিল করে না, বাট আমরা একটা গেস করতে পারি আর কি, ফুল মার্কস পেয়ে কয়জন ফার্স্ট হয়। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে 3-4 জন কিংবা হচ্ছে 10-12 জন হচ্ছে ফুল মার্কস পেয়ে গেছে, কেমনে পাইছে। সো দেখা গেছে যে আমাদের যে কোচিং সেন্টার গুলো আছে ওইগুলো আসলে আমাদের উইকলি এক্সাম গুলো আগের বছরের গুলো কিছু কিছু জিনিসপাতি রিপিট হয়। সো অনেকে কি করে আগের বছরের যেসব কোশ্চেন গুলো আছে ওইগুলো হচ্ছে নিজেরা নেয়, নিয়ে কি করে সলভ করে আসলে কি করে পরীক্ষা দিতে চায়, দেখে যে অনেকগুলো কম পাইছে সেই জন্য ভালো রেজাল্ট করে। আবার অনেকে আছে কি করে জানো, আগে একটা ব্যাচের যে পরীক্ষা হয়েছে না ওই ব্যাচের প্রশ্ন দেখে, দেখে হচ্ছে ওইখান থেকে আইডিয়া পায়, ওইখান থেকে বেশিরভাগ জিনিস কমন পায়, ভালো রেজাল্ট করে ফেলে, বা হচ্ছে বা একদম সবগুলো আনসার করে ফেলে আর কি, ঠিক আছে। এমন না যে অনেক ভালো স্টুডেন্ট আছে, বাট ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে এখানে বেশিরভাগই এমন হয় যে আসলে আগে থেকে কোশ্চেন কালেক্ট করে আনসার করে, ইভেন দেখা যায় অনেকে মিলে আনসার মানে আনসারটা হচ্ছে জোগাড় করে আসলে কি করে পরীক্ষা দেয়, সেই জন্য ভালো মার্কস পায়। ওইটা দেখা আসলে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই, তুমি এনসিউ করবা যে তোমার এখান থেকে 60-70% মার্কস আসছে কিনা, যদি থাকে তাহলে তুমি বুয়েটে বা বুয়েট ফিলে বা চুয়েট কুয়েটে 50% মার্কস পাওয়া, 50% মার্কস পাইলে একটা সিট তো তোমার কনফার্ম নাকি, তাহলে তুমি এনসিউ করবা কি র্যাঙ্ক না, কি এনসিউ করবা তোমার 60-70% মার্কস আসছে কিনা। ওকে, এতটুকু ছিল আজকের ভিডিওতে। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো, যেখানে আসলে আমাদের চুয়েট কুয়েটে যত এমসিকিউ আছে সিকিউ আছে সবগুলো এখানে আসলে আমাদের সলভ করা যায়, প্লাস এখানে আমাদের 120 সেট কোশ্চেন আসে, ঠিক আছে। আর প্রাইসটাও খুব বেশি না, 100 টাকার মধ্যে আর কি। সো এখান থেকে তুমি সেন্ট্রাল র্যাঙ্ক দেখতে পারবা যে আসলে তুমি প্রিপারেশনটা কেমন হচ্ছে। এতটুকুই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই।